তো আজকে আমরা আরেকটা সরল শিখব, সেটা হচ্ছে এ প্লাস এ বার বি প্লাস এ বার বি বার ইকুয়ালস টু ওয়ান। তার মানে আমাদেরকে এটা কি করতে হবে, প্রুফ করতে হবে। তো প্রুফ করার জন্য সবার প্রথমে আমরা কি নিব, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আমরা কি লিখবো, এ ইনটু এ বার বি এ বার বি বার। ওকে, তো আমরা এবার দেখি, কমন নেওয়ার চেষ্টা করি। এখানে আমাদের কি আসতেছে, এ, আর এ দুইটা থেকে কি কমন যায়, এ এই প্রথমটাতে কি আছে এবার, এর পরেরটাতেও এবার। তাহলে আমরা কাকে কমন নিব, এ বারকে কমন নিব। তো কমন নিলে কি থাকবে, বি প্লাস বি বার। আমরা ফর্মুলাতে কি পড়ছিলাম, এ প্লাস এ বার ভ্যালু ইকুয়ালস টু কত, ওয়ান। তো পরের লাইনে এ প্লাস এ বার ইন্টু ওয়ান, আর এ ইন্টু ওয়ান, সরি, এ ইন্টু ওয়ান মানে এ অ্যান্ড ওয়ান মানে কত, এ। তাহলে আমাদের ফাইনালি কি থাকতেছে, এ এ বার, এটার ভ্যালু কত আসবে, তার মানে কি আসতেছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। কনফিউশন? আচ্ছা, এরপরে তারপর আরেকটা সরল, এ প্লাস বি হোল বার এ বার প্লাস বি বার সাথে কি দেওয়া আছে, হোল বার। এটা ইকুয়ালসটা আমাদেরকে কি প্রুফ করতে হবে, জিরো। ওকে, তো আমরা স্টার্ট করি। সবার প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখি, লিখার পর আমাদের কি দেওয়া আছে, এ প্লাস বি হোল বার, দেন দেন হচ্ছে এ বার প্লাস বি বার সাথে আমাদের হোল বার। এখন হচ্ছে এ প্লাস বি হোল বারকে কি লেখা যায়, এ বার ইন্টু, তাহলে এ সাইডেরটাকে আমরা কি লিখবো, এ বার ইন্টু, ওকে, এ বার, এ বার প্লাস বি বার হোল বার। তো এটাকে যদি আমরা সাইডে ভাঙ্গাই, এ বার বি বার, এই টোটালটাকে আমরা কি হিসেবে কনসিডার করব, এই টোটালটাকে আমরা এ হিসাবে কনসিডার করব, কি হিসাবে কনসিডার করব, এ। তো এ বার উপরে একটা কি বসবে, আর মাঝখানে কি আছে, প্লাস, প্লাসের জন্য কি হয়ে যাবে, ওকে। যদি এটা কেউ না বুঝে থাকে তাদের জন্য, কারো যদি বুঝতে প্রবলেম হয় তাহলে পাশে এভাবে করে সবাই ফর্মুলাগুলো করবে, এক্স বার ইন্টু কি, ওয়াই বার। তো আমাদের ফর্মুলেশন যদি আমরা লিখি, আমাদের কি দেওয়া আছে, এ বার বি বার সাথে কি দেওয়া আছে, হোল বার। ওকে, এখন এখানে আমরা এক্সটাকে টোটাল কি ধরবো, আর এখানে ওয়াইটাকে টোটাল বি বার। ওকে, তো এক্স এক্সের জায়গায় কত বসবে, এ বার, আর এক্সের উপর অলরেডি একটা কি দেওয়া আছে, বার। তেমনি ওয়াইয়ের জায়গায় কি বসবে, তাহলে ফাইনালি কি থাকবে, তাহলে আমরা এখানে কি বসাবো, এ আর বি। পরের লাইনে এ বার ইন্টু কি আসবে, এ, বি বার ইন্টু বি। আমরা জানি এ ইন্টু এ বার ভ্যালু কত আসবে, তাহলে এটাও জিরো, এটাও জিরো, ভ্যালু কত, ইকুয়ালস টু কত আসবে, করেছে, কোনো সমস্যা নেই। ওকে, ডিরেক্টলি করা যাবে, বাট হচ্ছে আমি ভেঙে ভেঙে করছি যাতে বুঝতে ইজি হয়। তো আমরা কি লিখতে পারবো, রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড বোথ আর কি ইকুয়াল। ওকে, তো একটা তোমরা ট্রাই করো, তো সেটা হচ্ছে এবার
বি বার, সি বার, ডি বার, এটার উপর যদি হোল বার থাকে এটার অ্যান্সার কত হবে? ওকে,